নমস্কার সকলকে, কেমন আছেন আপনারা? আমার চ্যানেলে আমার সকল নতুন এবং পুরনো দর্শক বন্ধুকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন রেসিপি ভিডিও। আজকে রয়েছে বাচ্চাদের জন্য খুবই হেলদি এবং খুবই টেস্টি একটা প্যান কেকের রেসিপি। আমি কলা আর চকো চিপস দিয়ে বানিয়েছি, বাচ্চাদের তো ভীষণই ভালো লাগে। চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটা বানাতে কী কী লাগছে, তার ডিটেলস কিন্তু আমি পুরো ইনগ্রিডিয়েন্ট লিস্টে দিয়ে দিয়েছি। প্রথমেই এবার প্যানকেকের ব্যাটারটাকে বানিয়ে নেবো। তার জন্য আমি একটা এরকম মিক্সিং জার নিয়েছি বড় দেখে। প্রথমেই এবার আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি চিনি। আমি এখানে চিনির দানা ইউজ করছি। চিনির দানা নিলে কিন্তু যতটা পরিমাণ আপনি আটা বা ময়দা নেবেন তার ঠিক হাফ পরিমাণ কিন্তু আপনাকে এই চিনির দানা নিতে হবে। চিনির দানাটাকে নিয়ে এবার আমি পাউডার বানিয়ে নেবো, কারণ চিনির দানাটা পাউডার করে নিলে কিন্তু কোয়ান্টিটিও বেড়ে যায়, তখন কিন্তু বেশি মিষ্টি হয়ে গেলে প্যানকেকটাও খেতে ভালো লাগবে না। আর যদি আপনারা চিনির পাউডার ব্যবহার করেন তাহলে কিন্তু আটা বা ময়দার কোয়ান্টিটিটা কিন্তু একদম সেম রাখবেন চিনি পাউডারের সাথে। এইভাবে একটু মেপে প্যানকেকটা বানালে, ব্যাটারটা বানালে কিন্তু প্যানকেকের টেস্টটাও কিন্তু খুব ভালো আসবে। খুব বেশি মিষ্টি হয়ে গেলে কিন্তু প্যানকেকটাও খেতে ভালো লাগবে না। এইবার আমি যতটা পরিমাণ আমি চিনি নিয়েছিলাম তার ঠিক ডাবল পরিমাণে আমি নিয়ে নিচ্ছি এখানে ময়দা। আপনারা চাইলে কিন্তু এই জায়গাতে আটাও ব্যবহার করতে পারেন। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ছোট ছোট এরকম কলা। যদি বড় কলা দেন তাহলে একটা গোটা দিলেই এনাফ, আর ছোট কলা বলে আমি দুখানা দিয়ে দিলাম। কলারও নিজস্ব মিষ্টি রয়েছে, তাই কিন্তু আমি আবারও বলছি চিনির কোয়ান্টিটিটা কিন্তু বুঝে নিয়ে দেবেন। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম। একটা ডিম আমি এরকম ফাটিয়ে নিয়ে দিয়ে দিলাম। এর সাথে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে একটু বেকিং পাউডার। বেকিং পাউডার না থাকলে অল্প করে একটু ইনো দিতে পারেন। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ভরে একটু ভ্যানিলা এসেন্স। যেহেতু আমি এর মধ্যে ডিম দিলাম তাই ভ্যানিলা এসেন্সের গন্ধটা কিন্তু প্যানকেকের মধ্যে খুবই ভালো লাগবে, কোনো ডিমের গন্ধ কিন্তু থাকবে না। আর একদম সব শেষে আমি দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দুধ। যতটা পরিমাণ আপনি আটা বা ময়দা নেবেন তার ঠিক হাফ পরিমাণে আপনাকে কিন্তু দুধটা দিতে হবে, নাহলে ব্যাটার কিন্তু খুব বেশি পাতলা হতলা হয়ে গেলেও কিন্তু সেই প্যানকেকটা ভালো হবে না। তাই কনসিস্টেন্সিটা একদম ঠিক রাখার জন্য যতটা পরিমাণ আপনি আটা বা ময়দা নিয়েছেন তার ঠিক হাফ পরিমাণ আপনাকে দুধ দিতে হবে। এবার এই সমস্ত কিছুকে মিক্সিং জারের মধ্যে নিয়ে ভালো করে এটাকে ঘুরিয়ে নেব। একটা এরকম পুরো স্মুথ আমি ব্যাটার বানিয়ে নিয়েছি। এরপর আমি ফ্রাইং প্যানের মধ্যে অল্প করে একটু সাদা তেল বা বাটারও চাইলে ব্রাশ করে নিতে পারেন। ভালো করে এই তেলটাকে ব্রাশ করে নেওয়ার পর ডাইরেক্ট এরকম আমি ব্যাটারটাকে এরকম ফ্রাইং প্যানের মধ্যে ঢেলে দেব। অল্প অল্প করে ব্যাটারটা ঢালবেন। এরপর আমি ওপর থেকে এরকম একটু চকো চিপস ছড়িয়ে দিচ্ছি। আর এরপর গ্যাসের ফ্লেমটাকে একটু কমে রেখে ফ্রাইং প্যানের ঢাকাটাকে চাপা দিয়ে এটাকে 2 মিনিটের জন্য একটু হতে দেব। 2 মিনিট হয়ে গেছে, ঢাকাটাকে সরিয়ে নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। একটা সাইড হয়ে গেলে এরকম সাবধানে উল্টিয়ে অপর সাইডটাকেও আমি একটুখানি ভালো করে একটু সেকে নেব। আমাদের প্যানকেক এখন রেডি হয়ে গেল। 2 পিঠি খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। এবার আমি এটাকে প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। এইভাবেই আমি সব কটা প্যানকেক বানিয়ে নিয়েছি। এইবার এরকম গরম গরম প্যানকেক বাচ্চাদের পরিবেশন করুন একটু ফল আর একটু চকলেট সিরাপ এরমভাবে একটু সার্ভ করে। আশা রাখবো ওদেরও এটা খুবই ভালো লাগবে। খুবই হেলদি একটা রেসিপি, আপনারাও ট্রাই করে দেখুন। আজকের রেসিপিটা ভালো লাগলে কিন্তু প্লিজ এই ভিডিওতে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। জানাবেন কেমন লাগলো। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।